ভিডিওটা শুধু এন্টারটেনমেন্ট পারপাসে বানানো হয়েছে, ভিডিওর ভেতর কিছু গালাগালি ব্যবহার করা হয়েছে, তাই আপনি যদি সিরিয়াস মাইন্ডের হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য নয়। বাচ্চারা দূরে থাকো আর বেশি পাকা হলে দেখতে থাকো, ভিডিওটি শুধু বিনোদনের জন্য তাই কেউ সিরিয়াস মাইন্ডে নেবেন না, দরকার হলে হেডফোন ব্যবহার করে ভিডিওটি দেখতে পারেন। ছ টাকায় 1 কোটি 1 কোটি টাকা, ছ টাকায় লাস্ট কল দিয়ে যান দাদা, নিয়ে আসবেন 6টি টাকা, আর বাড়ি যাবে 1 কোটি টাকা, আসবেন দাদা খালি হাতে 1 কোটি টাকা সাথে সাথে, লাস্ট কল 6 টাকায় 1 কোটি 1 কোটি টাকায় 6 টাকা, চলে আসুন দাদা, লাস্ট কল দাও। ওরে বোকা চোদা, 10 টাকা নেই রোজগারের মুরত, আমার এখানে নাড়াতে নাড়াতে চলে যাচ্ছে, আমার বাপের দেওয়া সাইকেল বেচতে। তোর বাপের দেওয়া সাইকেল বলে আমি 1 কোটি বেচে দেবো, দিয়ে লটারি কেটে বাড়ি আসবো, তুই কি ছিঁড়বি ছিঁড়ে নিবি যা। লটারি কেটে 1 কোটি টাকা পাবো আর সেই টাকা দিয়ে একটা মোটর সাইকেল কিনবো, নিয়ে তোর বোকা চোদা বাবার ঘাড়ে গুঁজে দেবো। 1 কোটি টাকা পাবো বলে বাড়ি সব কিছু বেচে দিলো, কি হয়েছে মরা, এবার দেখবি এবার তোকেও বেচে দেবো। এখন এসেছে আমার সাইকেলটা বেচতে, লজ্জা করান তোর বোকা চোদা। আরে মরা, সেদিন যে 500 টাকার খাসির মাংসটা খেলি সেটা বল একবার, না সেটা ভুলে গেলি, শুধু লাগিয়ে বসে থাকলি হয় না, ঝগড়া নাই বলে আমাকে এরকম করে বলবি মারা, তুই ডাক মা তোর মাকে ডাক, ওই তোকে উস্কাচ্ছে না ও বলাল তোর মা, শুনছো গো টাটা টা কই দিয়ে এসো তো, শালাকে জাগাই করে শিক্ষা দিয়ে দি, এবার গান মারি এই একদম কথা বলে ঝাড়া দেখাবি না, বলে দিচ্ছি কি বল দাদারি, তোদের মতন ফালতু পোকা চোদাদের সাথে দেওয়ার মতো সময় আমার কাছে নেই। কিরে পাঠা, মানে পটল, এত ব্যস্ত যাবি কোথায় ভাই? তোর মারা বললাম না ছাড়, আমার এখন সময় নেই, লাস করলাম আর নিতে হবে, লটারি শেষ হয়ে যাবে, লটারি নিতে হবে, ছাড় ছাড় ভাই। লটারি কেটে তো ভালোই টাকা ইনকাম করি, এবার ফোন ফোন কেন একটা নতুন ফোন বেরিয়েছে, নতুন নতুন পুরনো ফোন কতদিন চালাবি, নতুন ফোন একটা নিয়ে নে, পুরা স্ত্রী বেরিয়েছে। এই খেলা চুদারা, কোন স্কুলে পড়েছিলি রে মারা? ওই ভালোর স্কুলটাতে না, মানে পোকো এক্সট্রি হয়েছে, পোঙ্গা এক্সট্রি, ওই হলো কবে কিনবি তাই হয় পোকা চোদা গুলো, পোকো আর পোঙ্গা এক করলে হয় মরা? ওসব বাদ দে মারা, যে পয়সা গুলো নিয়ে টিকিট কেটেছিলি সেই পয়সা গুলো কবে ফেরত দিবি বল মা? ভাড়া টাকা গুলো কবে দিবি বল, নাহলে কেলিয়ে গাঁড় ভেঙে দেবো, সাইকেলে কেটে নেবো। আরে ভাই ধাঁধা ধাঁধা নিবি, সাইকেলে ঠিক করতে দিয়ে আসি, যে ঠিক হয়ে গেলে তোরা নিয়ে নিবি। যা বাড়া যা, টাকাটা তোর ঠিক সময় যেন বাড়ি পৌঁছে যায়। হ্যাঁ বা বুঝলি বিশাল, খরচার ভয়ে ও আজকে জেঙ্গিয়া পড়া ছেড়ে দিয়েছে, মনে হয় সাইকেল লাগাতে যাবে। 6 টাকায় 1 কোটি 1 কোটি টাকা, 6 টাকায় লাস্ট কল দিয়ে যান দাদা, নিয়ে আসবেন 6টি টাকা, আর বাড়ি যাবে 1 কোটি টাকা, আসবেন দাদা খালি হাতে 1 কোটি টাকার সাথে সাথে, লাস্ট কল 6 টাকায় 1 কোটি 1 কোটি টাকায় 6 টাকা, চলে আসুন দাদা, লাস্ট কল দামাই। না পড়া আর দিতে হবে না, মানে লটারি নিতে হবে না, তোমার কাছে অনেক দর। আর মারা তুমি সেই সরল লোকের তোমাকে ধার বাকির হিসাব দেখাচ্ছ, তোমার পেটের ভাত কেমন মারতে পারি বলো? আগে ধার বাকি গুলো শোধ কর, তারপর লটারি নিবি, কখন মেরে দিয়ে চলে যাবি মানে টাকা। আচ্ছা দাদা তুমি এই সাইকেল রেখে লাস্ট কল দাও, দেখছি বোকা চোদা তো আমি ছাড়বে না, তোর ওই পক পক করা সাইকেল নিয়ে আমি মারা তোকে লটারি দেবো না, তুমি যাও বলা তোমার মতো মানে করতে হবে। আরে দাদা পক পক বলছো কেন, দেখলে না আমি চালিয়ে এলাম, ওই পক পক কে 30 দিয়ে লাগিয়ে নেবে, তোমার না মানে খোঁজে ভাগিয়ে নেবে, দেখবে পক পক চক চক করতে শুরু করবে। সেটা না হলো কিন্তু আজ যে 20 টাকা পাবো সেটা কি হবে, মানে তোর বাপের দোকান পেয়েছে, যা বোকা চোদা বাড়ি থেকে টাকা নিয়ে তারপর লটারি নিবি যা। এই ঘাড় মারি ছেড়ে, তোমার মানে পয়সা শোধ হবে না, তবে দেখে নিও লাস্ট কলটাই মা আমি নেবো নেবো দেখে নিও। না না আমার ভেড়া চোদা খরিদ্দার, আগে মাল ফেলো তারপর ওইখান থেকে মাল নিয়ে ফটো, তোমার মতো অনেক খরিদ্দার আমি পাবো, ঠিক আছে? কলটা নিতেই হবে, যে কোনো রকম আমার লাস্ট কলটা নিতে হবে, কি করা যায় কি হবে লাস্ট কলটা। এ পাঠা, হ্যাঁ মানে পটো দাঁড়াও, কি করে ভাই দাঁড়া, তোর সাইকেলটা কই ভাই? এ বাবা সাইকেলটা ঠিক করতে দিয়ে এসেছি, বুঝলি বিশাল, সাইকেল দোকানে প্রচুর ভিড়, তাই বলে সাইকেল দোকান ঠিক করতে দিয়েছি, হয়ে গেল তুই নিয়ে আসিস, বুঝলি লাস্ট কল মারা। ও সাইকেলটা ঠিক বাগান দিয়ে এসছে না, টিকিট কাটার জন্য সাইকেলটা বেঁচে দিয়েছে, হতেও পারে, ওর মারা কোনো বিশ্বাস নেই। কার জ্বলিয়ে দিল, কার জ্বলিয়ে দিল, কে পটল।
জানি আমি তুই কিসের জন্য এসেছিস, ভেড়া চুদার তোর মুখ দেখি আমি বুঝতে পেরেছি তুই টাকার জন্য এসেছিস, ওর কিছু আর দরকার পড়ে না, শুধু টাকার জন্যই তুই আসিস। তাহলে মানে তুমি যখন বুঝতে পেরেছো কাকা দাও না 300 টাকা দাও কাকা, আমি তোমার 2 ঘন্টা পরে দিয়ে যাবো, খুব দরকার কাকা 300 টাকা দাও, আমি দিয়ে যাচ্ছি এখনই। তুই মানে যতবার টাকা নিয়ে যাস বলিস 1 ঘন্টা 2 ঘন্টার পর দিয়ে যাবো, দিয়ে তাহলে আর দিয়ে যাস না, তোর কোনো পাত্তায় দেখে না হদিস হয়ে যাস। না না আমি দিতে পারবো না টাকা। আরে মারা তুমিও ধার দেওয়া বন্ধ করে দিলে, তুমি এরকম করলে আমাদের কি করে চলবে বলো কাকা, তুমি একমাত্র আমাদের ভরসা, তুমি না টাকা দিলে আমি কি করে চলবো, না খেয়ে মরে যাবো কাকা। দাও না কাকা এখনই যেতে হবে, নাহলে বহুত দিতে দেবে না কাকা, লটারি কাটতে দেবে না কাকা, একটু দাও না কাকা, দাও দাও নাকা টানা বন্ধ করো সব, আমি আর একটা পয়সা দিতে পারবো না ধার, তুমি আমার ঘর থেকে আসছে নাকি টাকা পয়সা আর দিতে পারবো না টাকা পয়সা। কাকা তুমিও দিলে না তো, তুমিও ধার দেওয়া বন্ধ করে দিলে, মারা দেখে নিও কি করি আমি। যা যা মারা যা মারা বলছে মনে যা, তো কাকা আমার টাকা দিল না, তবে লাস্ট কল আমাকে মারা কাটতেই হবে, যে করে কাটবো। দিন দেখে বলছি মা লক্ষ্মী ভান্ডারটা কর, লক্ষ্মী ভান্ডারটা কর, মানে কোনো মতে কথা শুনে না, এইবার টান টান দিয়ে নিয়ে যাচ্ছি লক্ষ্মী ভান্ডার করতে। লটারি কাটার জন্য বউটাকে বেশি দিলাম। Bye.